মহাসমারোহে জন্মাষ্টমী পালন মায়াপুর ইস্কন মন্দিরে। এদিন সকাল থেকেই দেশি বিদেশি ভক্ত সমাগম হয় মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে। মায়াপুর ইস্কন মন্দিরে জন্মাষ্টমী পালন মহাসমারোহে ধুমধামের সাথে পালিত হল এই জন্মাষ্টমী উৎসব। অনুষ্ঠানের পাশাপাশি মায়াপুর ইস্কন মন্দিরে জমায়েত হয়েছেন হাজার হাজার দেশি বিদেশি ভক্তেরা। গতকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন ভক্তেরা। ভোরবেলা থেকে উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইস্কন। এরপর সারাদিন ধরে চলে এই জন্মাষ্টমী উৎসব। আজ শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব মায়াপুর ইস্কন মন্দিরে। জানা যায় এই মায়াপুরের প্রধান কেন্দ্র ইস্কন মন্দির এশিয়ার বৃহত্তম মন্দির। এই মন্দিরের চূড়ায় রয়েছে সোনায় মোড়া চক্র। জানা যায় মূলত বিদেশ থেকে আনা হয়েছিল এই তিন চক্র। তারপর বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের মূল চূড়ায় সেই চক্র স্থাপন করা হয়। এদিন মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ইস্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরের শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে এই মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণ। তিন দিন ব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্য দিয়ে। উপস্থিত রয়েছেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তেরা। জানা যায় আবহাওয়া খারাপ থাকলেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনো পর্যন্ত লাখো লাখো ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। সকাল থেকেই চলছে হরিনাম সংকীর্তন। কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠেছে দেশি বিদেশি সকল ভক্তেরা। সেই সাথে এই তিন দিন অর্থাৎ জন্মাষ্টমী থেকে শুরু করে নন্দ উৎসব পর্যন্ত ভগবানের জন্য আয়োজন হয় বিশেষ ভোগের। জন্মাষ্টমীর এই তিন দিনের অনুষ্ঠানে প্রতিদিন ভক্তদের জন্য থাকে ভোগের ব্যবস্থা। যতদিন যাচ্ছে এই মায়াপুর মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম ততই বাড়ছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুর মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্ত সমাগম হয়, সেই কারণে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আটোসাটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বেশ কিছু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে মন্দির প্রাঙ্গণে, যার মাধ্যমে সর্বদা নজরদারি চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরঙ্গ দাস জানান, আজ শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। এই জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর দেশি এবং বিদেশি ভক্তদের সমাগম হয়েছে এই মন্দিরে। আজকের দিনও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে। ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি, মৈত্রী, প্রেম, ভালোবাসা প্রতিষ্ঠিত করুন। এক কথায় জন্মাষ্টমী উৎসবকে ঘিরে দেশি এবং বিদেশি ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মায়াপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।